জামুরিয়া শিল্পতালুকের ইকরার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় শুক্রবার বিকেলে জামুরিয়া শ্রীপুর এলাকার বাসিন্দা বছর 24-এর মোহাম্মদ শামশের কনভেয়ার বেল্টে আটকে পড়েন। এই ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এই ঘটনার খবর অন্যান্য শ্রমিকদের না জানিয়ে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহ পাঠিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এরই প্রেক্ষিতে মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের বাইরে বিক্ষোভে সামিল হন কারখানার অন্যান্য শ্রমিকেরা। শনিবার বিক্ষোভ দেখান শ্রমিকেরা, 12 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মৃতের স্ত্রীর জন্য মাসিক ভাতার দাবি জানান কর্মরত শ্রমিকেরা। দাবি না মানা হলে এভাবেই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মরত শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তাটুকু দেয় না কারখানা কর্তৃপক্ষ। মাথায় টুপি ছাড়া অন্য কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই ওই কারখানায়। কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করুক কারখানা কর্তৃপক্ষ, এই দাবি তুলেছেন বিক্ষোভরত শ্রমিকেরা। একটা ছেলে ওটা বেল্ট চালা ছিল, বেল্টটা কেটে গেছে, পড়ে গেছে, তো এখানেই মারা গেছে। মারা যাওয়ার পর আমরা কেউ ঘটনা তো জানি না, 4:30-5টার মধ্যে ওরা লাশ তুলে দিয়ে চলে, বিকেল 2:30-3টা নাগাদ হয়েছে, কোনো খোঁজ পাওয়া যায় না। আমরা তো আমরা জানি 6টার পর, সন্ধ্যে 6টার পর আমরা জানি যে ধর সাংসদের মৃত্যু হয়ে গেছে, বয়স মোটামুটি 25 বছর। তারপরে আমরা এসে পর সকালে সব গেটের বাইরে দেখলাম, সব দাঁড়াইছে, গেট বন্ধ করে দিয়েছে, কোনো ম্যানেজমেন্ট আসেনি, সব ম্যানেজমেন্ট আউট হয়ে গেছে। আমরা যখন গেটে ভাঙি তারপর পুলিশ এসে আমাদেরকে ঢুকেছে। শামশের কি কিছু হেলমেট জুতো টুতো কিছু ছিল? যদি হেলমেট পরিছে জুতো তো দেয়নি, আর কি 2 বছর থেকে দাবি হচ্ছে আমাদের। কারখানার গেটের বাইরে শ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় কারখানা চত্বরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি, তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।